বাংলাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলন দমনে রাষ্ট্রীয়ভাবে নেওয়া নানা পদক্ষেপের সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও একাধিকবার উঠেছে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ। এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ইস্যুতে জোরালো পদক্ষেপ নিতে চিঠি দিয়েছেন সেদেশের 22 জন আইন প্রণেতা। কি আছে সেই চিঠিতে জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। বাংলাদেশে সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘন, অন্যায় গ্রেফতার ও বিচার বহির্ভূত হত্যার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও উঠে এসেছে বাংলাদেশের চলমান আন্দোলন প্রসঙ্গ। এবার যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আরও জোরালো পদক্ষেপ নিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছেন 22 জন মার্কিন কংগ্রেসম্যান ও সিনেটর। August 2 স্থানীয় সময় শুক্রবার পাঠানো ওই চিঠির উদ্যোক্তা মার্কিন ডেমোক্রেট সিনেটর এডওয়ার্ড জে মার্কি। ম্যাসাচুসেটসের সিনেটর এডওয়ার্ড মার্কি ও মেরিল্যান্ডের সিনেটর ক্রিসবেন হলেনের নিজস্ব সরকারি ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। 3 পৃষ্ঠার সেই দীর্ঘ চিঠিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থা নিয়ে গভীর উদ্বেগের সঙ্গে লিখছি এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য US ডিপার্টমেন্ট অব স্টেটের প্রচেষ্টাকে দ্বিগুণ করার আহ্বান জানাচ্ছে। ছাত্র বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সাম্প্রতিক মারাত্মক সংঘর্ষ এবং এবছরের 7 জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর আমাদের উদ্বেগ আরও তীব্র হয়ে উঠেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং অন্যান্য পর্যবেক্ষকরা সঠিকভাবে মুক্ত বা নিরপেক্ষ নয় বলে সমালোচনা করেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে গত 50 বছরে মার্কিন বাংলাদেশ সম্পর্ক আইনের শাসন, গণতন্ত্রের প্রচার এবং মানবাধিকার সুরক্ষার প্রতি পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 2009 সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী আচরণ করায় বাংলাদেশে এই অভিন্ন নীতিগুলি হুমকির মুখে পড়েছে বলে আমরা ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছি। তাছাড়া এই চিঠিতে বাংলাদেশের সবশেষ জাতীয় নির্বাচনকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে র‍্যাব প্রসঙ্গ, সরকারি কর্মকর্তাদের বিষয়ে নতুন ভিসানীতি প্রয়োগ, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেফতার, সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ ও নজরদারি, শ্রমিকদের শ্রম অধিকার লঙ্ঘন এবং সর্বশেষ শিক্ষার্থী আন্দোলনে দমনপীড়নমূলক ব্যবস্থা ও হয়রানির প্রসঙ্গ জোরালোভাবে উপস্থাপন করা হয়। চিঠিটির শেষাংশে বলা হয়, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের প্রতিক্রিয়ায় বাংলাদেশি কর্তৃপক্ষ পূর্বে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আধাসামরিক বাহিনী র‍্যাবকে মোতায়েন করে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঙ্গা পুলিশের টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে, একই সাথে একটি কঠোর সামরিক প্রয়োগকৃত কারফিউ এবং শুট অন সাইট বা দেখামাত্রই গুলি করার আদেশ জারি করে এবং সারা বাংলাদেশ জুড়ে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়। এই উদ্বেগজনক এবং অব্যাহত প্রবণতাগুলির পরিপ্রেক্ষিতে আমরা আশা করি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী US ডিপার্টমেন্ট অব স্টেটকে যৌথ গণতান্ত্রিক নীতিগুলোকে সমুন্নত রাখতে নেতৃত্ব দেবেন। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমস্ত সহিংসতার নিন্দা করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো সমালোচনামূলক নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে এবং বাংলাদেশি জনগণের বিরুদ্ধে উপরোক্ত অপব্যবহারের জন্য জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করার ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। চিঠিটির শেষে 22 জন মার্কিন আইন প্রণেতা স্বাক্ষর করেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN News।